নমস্কার অনেকের প্রশ্ন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটি কখন হবে তো এই নিয়ে বেশ ফোন পাচ্ছি এবং অনেকে যারা আমার কাছে পড়াশোনা করছে বিএস একাডেমিতে অনলাইনে তারাও আর কি বলছে স্যার কবে পরীক্ষাটা হবে কারণ একটা ধৈর্য নিয়ে পড়াশোনা করছিলাম হঠাৎ ব্রেক হয়ে গেল তো প্রত্যেকে বলবো যে ধৈর্য রাখুন কারণ পরীক্ষাটা আপনার একটা এই মাসে একটা কেস আর কি রয়েছে সে কেসের শুনানি রয়েছে আপনার এই আঠেরো অক্টোবর কাছাকাছি তো সেই শুনানি হওয়ার পরে হয়তো নভেম্বরে এক্সাম হতে পারে তো সেই নিয়ে আজকের ভিডিও তার আগে নমস্কার প্রত্যেকে বলবো যে আমরা অনেকগুলো ব্যাচ পড়াচ্ছি ফুডের ব্যাচ একটু আগে এখানে শেষ হলো মাত্র রেট একশো নিরানব্বই টাকা প্রাইমারি পড়াচ্ছি একশো নিরানব্বই টাকা পারলে ভর্তি হতে পারেন এবং এস বাংলা এবং ইংলিশ এখানে ক্লাস চলছে আমি আপনাদের বাংলা পড়াই তো নতুন এসএলএসটি কখন হবে সে নিয়ে একটা আমি কোনো মন্তব্য করব না জাস্ট ক্লাস চলছে আমাদের এটুকু বলবো আর কি মাদ্রাসা পরীক্ষা আপনার হতে পারে নভেম্বরে নভেম্বরের শেষ দিকে হতে পারে মাদ্রাসা পরীক্ষা কারণ এই পরীক্ষা নেবে ফর্ম ফিল আপ যেহেতু হয়ে গেছে হ্যাঁ কিছু আপনার কিছু আর কি মানে কমিশন কিছু নিজের ফল্ট রেখেছিল তার জন্যে কেস এবং কেসে অবশ্যই তারা জয়লাভ করবে যেটা আমার মনে হয় কারণ পাঁচ পার্সেন্ট রেজাসটা তারা এখনও দেয়নি তো সেটা পেলে অনেকে উপকৃত হবে ফলে এই পরীক্ষাটা আপনার হবে নভেম্বর মাসে শেষ দিকে তো আমাদের নোটসও চলছে যদি কেউ বলে নোটস নেব বাংলার নোটস নোটসও কিন্তু আমাদের এখানে আমরা দিচ্ছি নোটস দিচ্ছি তবে হ্যাঁ তাদের একটা টাকা আর কি লাগবে তো পারলে আমার এই নাম্বারে আপনি কল করতে পারেন হোয়াটসঅ্যাপ আমরা কিন্তু সবসময় তৈরি হয়ে আসি আপনাদের আপনাদেরকে ভর্তি নেওয়ার জন্য বা আপনাদের হেল্প করার জন্য থ্যাংক ইউ